মেসির তুলনা শুধু মেসি নিজেই। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ব্যাপারে নতুন করে বলার কিছুই নেই। রোববার রিয়েল বেটিসের বিপক্ষে দেখা গেল সেই পুরনো মেসিকেই। প্রতিপক্ষের মাঠে এদিন জোড়া গোল করেছেন তিনি। বার্সেলোনা পেয়েছে 5-0 গোলের বিশাল জয়। বেটিসের বিপক্ষের ম্যাচে মেসির দুটি গোলের পাশাপাশি আলোচনায় তার অ্যাসিস্ট ও ড্রিবলিং। ম্যাচের দ্বিতীয় অর্ধে দুটি গোল করেছেন অ্যালান টেইন। এর ফলে নতুন এক ইতিহাস গড়লেন তিনি। গত 10 বছর সব ধরনের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে 25 কিংবা তার বেশি গোল করার অনন্য রেকর্ড গড়লেন বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক। স্প্যানিশ লালিগার খেলোয়াড় হিসেবে এই কীর্তিটা শুধু মেসির। রিয়েল বেটিসের বিপক্ষে লুইস সুয়ারেজের দ্বিতীয় গোলটিতেও অবদান ছিল তার। ফলে ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা 5 ম্যাচে সতীর্থদের দিয়ে গোল করানোর ভূমিকা রাখলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। লিওনেল মেসির দুর্দান্ত সব রেকর্ডের দিনে রেকর্ড গড়লেন সতীর্থ লুইস সুয়ারেজও। জোড়া গোল করার মাধ্যমে নতুন মাইল ফলক স্পর্শ করলেন তিনি। উরুগুয়ান দ্বিতীয় ফুটবলার হিসেবে লালিগায় 100 কিংবা তার বেশি গোল করার রেকর্ড গড়লেন সুয়ারেজ। তার আগে এই কীর্তিটা গড়েছিলেন দিয়াগো ফোরলান।